হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। তো বন্ধুরা, অনেকেই তোমরা কমেন্ট করেছো এবং পার্সোনালি আমি অনেকের কাছে যেটা আমার কাছে জানতে চেয়েছে যে এই যে গরম আসে, গরমের সময় একটা ভ্যাপসা গরম থাকে, আমাদের ঘাম হয়, আর এরপরে আসে বর্ষাকাল। তো সব থেকে বড় সমস্যা আমাদের যেটা হয়, নখকুনি হওয়া, নখের কোণ কালো হয়ে যাওয়া এবং নখ ব্যথা হওয়া, নখ ফুলে যাওয়া, নখে ইনফেকশন হয়ে যাওয়া, এই সমস্ত কিছু ভীষণ ভীষণ ভাবে হয়। এবং এটা বিশেষ করে যারা হাউস ওয়াইফ তাদের তো হয়, কারণ তারা জলের প্রচুর কাজ করে, সেই কারণে এটা হয়। আর এটা হাতে হতে পারে, পায়েও হতে পারে। পায়ে যদি জল লাগছে, সারাক্ষণ সবসময় জল লেগে আছে পায়ে, তখনও কিন্তু এই সমস্যা হয় এবং এটা প্রচণ্ড বেদনাদায়ক হয়, মানে প্রচণ্ড ব্যথা হয়। যখনই এরকম নখের কোণ ফুলে যায়, ইনফেকশন হয়ে যায়, তখন ব্যথা হবে, ফুলে যাবে, পুঁজ হয়ে যায় এবং খুবই কষ্টকর হয় এটা, কিন্তু আর সহজে কিন্তু সারতে চায় না। তো আজকে আমি খুব সহজ উপায়, দেখো রসুন প্রত্যেকের বাড়িতে থাকে, রসুনের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে তো এবং অ্যান্টি ইনফ্লেমেশন প্রপার্টিও আছে। রসুন এমন জিনিস হচ্ছে যে কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ঠিক করতে কিন্তু সাহায্য করে এবং ঠিকও করে দেয় খুব ভালো। রসুনকে সঠিকভাবে যদি আমরা এই নখকুনিতে লাগাতে পারি, তাহলে দেখবে খুব সহজেই কয়েকদিনের মধ্যে তোমাদের এই নখকুনি, নখ ফোলা, নখের ইনফেকশন, নখে কালো দাগ, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং চিরতরে ঠিক হয়ে যাবে, পরে কিন্তু আর হবেও না কখনো। তবে শুধু এটা করলে হবে না, আমি আরো কিছু টিপস তোমাদের বলে দেবো, তাতে তোমাদের নখের সমস্যা কোনোদিনই হবে না। যে এইরকম নখের সমস্যা হয়ে যায়, নখকুনি হয়ে যাওয়া, নখ ফুলে যাওয়া, নখে কালো দাগ হয়ে যাওয়া, পুঁজ হয়ে যাওয়া, এগুলো কোনোদিনই হবে না। হাতে এবং পায়ে দু জায়গাতেই তোমরা, যদি কখনো হয়েছে তো ঠিক যেভাবে আজ আমি বলে দিচ্ছি সেটা যদি করে দেখো, তাহলে কিন্তু দারুণ ফল পাবে, এটা খুব ভালো রেজাল্ট পাবে এবং কুইক রেজাল্ট পাবে। বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের হাত পা নখ পরিষ্কার রাখা উচিত। নখে যদি ময়লা লাগছে, নোংরা লাগছে, দেখো অনেক সময় আমরা বাসন মাজি যখন, সেই সাবান সেগুলো লেগেও কিন্তু নখ যেটা হয় খারাপ হয়ে যায়। অনেক সময় নখ ইন্টারনালি আমাদের যদি শরীরে রক্ত সরবরাহ ঠিক মতন হচ্ছে না, রক্ত পরিষ্কার না, অথবা কিডনি অথবা লিভারের যদি কোনো সমস্যা থাকে, তখনও কিন্তু নখ কালো হয়ে যাওয়া কিংবা নখে নানান রকমের সমস্যা দেখা যায়। তো আজকে যে উপায়টা আমি বলে দিচ্ছি, এটা তোমরা 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবার কথা, একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। যদি 5 থেকে 7 দিনের মধ্যে না ঠিক হয়, তখন অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবে। নখে যদি বহুদিন ধরে কোনো কালো দাগ হয়ে আছে, সেটা অনেক কিছু করার পরেও যখন ঠিক হবে না, অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নেবে এবং ডাক্তারকে দেখিয়ে নেবে। কোনো জিনিস যদি বহুদিন ধরে হয়ে থাকে, তখন অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেওয়া উচিত। তবে তার আগে এই ঘরোয়া পদ্ধতিগুলো, ঘরোয়া টোটকাগুলো করতে পারো, তাতে কিন্তু অনেক ভালো লাভ হয় এবং অনেক সেরেও যায়। আর আমি যেমন কি বললাম, জলের কাজ যখনই করবে সঙ্গে সঙ্গে হাত মুছে নেবে এবং সবসময় হাতে ভ্যাসলিন হোক, বোরোলিন হোক কিংবা নারকোল তেল হাতে নখে মেখে রাখবে। তাতে কি হবে, জলটা লাগবে না বেশি, জল লাগলেও ওপর থেকে লাগবে, নখের ক্ষতি হবে না। তো হাতে যদি, হাতের যত্ন যদি সেইভাবে করো, কিছু না হোক নারকোল তেল হাতের কাছেই থাকে আমাদের, সেই নারকোল তেলও হাতে সবসময় এরম বুলিয়ে রাখবে, তাতেও দেখবে নখ এবং হাত দুটোই কিন্তু ভালো থাকবে। আর পায়ের ক্ষেত্রেও তাই হচ্ছে, পায়ের নখও তোমরা যেটা হচ্ছে ভেসলিন লাগাতে পারো অথবা নারকোল তেল লাগাতে পারো পায়ের নখে সকালবেলা উঠেই। যেমন আমরা মুখে ক্রিম মাখি, সেরকমই আমাদের হাতে পায়েও একটু ভেসলিন যদি এইভাবে ঘষে নিতে পারো কিংবা বোরোলিন যেটাই আছে লাগিয়ে নিলে কিন্তু হাত পায়ের নখও ভালো থাকবে আর নখকুনি এই ধরনের সমস্যাগুলো হবে না। এইবার যাদের হয়ে গেছে তারা কি করবে, চলো এবার এই ভিডিওতে বলে দিই যে এই রসুন দিয়ে রিমেডি কিভাবে তৈরি করবে, কিভাবে ইউজ করবে এবং তার আগে পরেও কি করবে, সেটা সবটাই এই ভিডিওতে বলে দিচ্ছি, এবার দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের যদি নখকুনি হয়েছে, নখ ফুলে গেছে, নখে পুঁজ হয়ে গেছে, ব্যথা হচ্ছে, এরকম উষ্ণ গরম জল নেবে। উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ নুন দেবে, 1 চামচ ভরে নুন দেবে, দিয়ে হাত এইভাবে অন্তত 5 মিনিটের মতন আঙুল চুবিয়ে রেখে দেবে। পায়ের নখে হলে পায়ের নখও এইভাবেই তোমাদের একটা বালতি অথবা গামলার মধ্যে জল নেবে, বেশ অনেকটা পরিমাণ নুন দেবে, দিয়ে এরকমভাবে
সেঁক দেবে। এটা দিনে দুবার কি তিনবার করে যদি করতে পারো দেখবে ব্যথা কমে যাবে, পুঁজ হয়ে থাকলে সেই পুঁজ কিন্তু বেরিয়ে যাবে এবং নখের ইনফেকশন কমে যাবে। তারপর যদি নখ তোমাদের কালো হয়ে গেছে, কালো স্পট হয়ে গেছে নখে, এবং নখের মধ্যে যদি হলুদ স্পট হয়ে আছে, সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, নুন জল দিয়ে আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে হাত, ভিজিয়ে রাখার পরে লেবু আর নুন দিয়ে নখের ওপরটা ঘষবে, তাতে দেখবে নখের হলুদ ভাব কেটে যাবে এবং নখের যে কালো দাগ সেটাও আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে যাবে। তারপরে এরকমভাবে গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রেখে হাত পরিষ্কার করে ধুয়ে নেবে, তাতে নখের হলুদ ভাব কেটে যাবে, হলুদ যে হয়ে থাকে দাগ কিংবা কালো দাগ সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর নখকুনি যখন হয়েছে, নখে ব্যথা হয়ে গেছে, নখে পুঁজ হয়ে আছে, নখ ফুলে লাল হয়ে গেছে এবং অসহ্য যন্ত্রণা যখন হচ্ছে, তখন কি করবে, 2 থেকে 3 কোয়া রসুন নেবে, কাঁচা রসুন এইভাবে ছাড়িয়ে নেবে আগে। আর এটা যখন লাগাবে তখন সঙ্গে সঙ্গেই করবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো উপকার দেবে, অনেক বেশি ভালো কাজ হবে এবং যে পুঁজ হয়ে থাকে সেই পুঁজ কিন্তু বেরিয়ে যাবে জায়গা পেকে গিয়ে এবং ব্যথা পুরোপুরি কমিয়ে দেবে, ফোলাও কমিয়ে দেয়, আর কোনো দিন নখকুনিও হয় না এই উপায়টা যদি করো। তো এইভাবে রসুনটা বেটে নেবে, আর নাহলে এরকমভাবে একটু গ্রেট করে নেবে রসুনটা। তো দেখো এখানে আমি 2 কোয়া রসুন এইভাবে গ্রেট করে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার যেটা করব, 1/2 চামচ নুনের মধ্যে এই রসুনটাকে মিশিয়ে দিচ্ছি, রসুনটা এইভাবে মিশিয়ে দেবো, আর দিয়ে তারপরে এইটা নখের যেখানে নখকুনিটা হয়ে আছে সেই জায়গাটায় তোমাদের লাগাতে হবে। প্রথমে লাগাবে যখন হালকা একটু জ্বালাভাব করবে, কিন্তু কিছুক্ষণের জন্য থাকবে, সেটা তোমাদের একটু হলেও সহ্য করে নিতে হবে। তো এইভাবে তার আগেই আমি ওই জন্যে বলছি একটু গরম জলে সেঁক দিলে ব্যথাটা কম হয়ে যায়। তারপরে এইভাবে রসুনের যে লেপটা তৈরি করেছি, যে ওষুধটা রসুন আর নুন দিয়ে, এটা এইভাবে লাগাবে, আর একটি কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুড়ে এটাকে অন্তত 1 থেকে 2 ঘন্টা রেখে দেবে তোমরা। 1 থেকে 2 ঘন্টা এই রসুনের এটা এইভাবে আঙুলে বেঁধে রেখে দেবে। তারপরে এটা খুলে নিয়ে এখানে নখের মধ্যে তোমরা বোরোলিন অথবা একটু ভেসলিন লাগিয়ে নেবে, তাহলে দেখবে নখকুনি কয়েক দিনের মধ্যেই সেরে যাবে, 2 থেকে 3 দিনের মধ্যে সেরে যাবে, আর কোনো দিন হবে না। আর যেটা রয়ে গেছে এটা আবার লাগাবে, দিনে 2 বার অন্তত এই রেমেডিটা ট্রাই করে দেখো। তো বন্ধুরা দেখে নিলে তো, যা যা আমি করতে বললাম, যেভাবে করতে বললাম ওইভাবে করলে তোমাদের যদি নখকুনি হয়ে আছে, নখে ইনফেকশন হয়ে গেছে, নখ কালো হয়ে গেছে, তাহলে সেই সমস্ত যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, যেটা বারবার জল লেগে আমাদের হয়ে যায়, ব্যথা হয়, ফুলে যায়, পুঁজ বেরিয়ে যায়, তো এটা ঠিক হয়ে যাবে। আর পুঁজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে এই রসুনটা লাগাবে, রসুনটা লাগালে জায়গাটা খুব পেকে যাবে, হালকা করে টিপলে দেখবে পুঁজ বেরিয়ে যাবে, হালকা মতন টিপবে পুঁজ বেরিয়ে যাবে। এই গরম জল নুনের যে সেঁকটা দিচ্ছ না, গরম জল নুনের সেঁকে সেঁক দিলে ব্যথাটা কমে যাবে, আর পুঁজটা হালকা করে একটু টিপবে আঙুলটা, তাহলে পুঁজটা বেরিয়ে যাবে। তখন একটি স্যাভলন অথবা ডেটল ভেজানো তুলো দিয়ে পুঁজটা ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে নেবে ডেটল জল দিয়ে। নেওয়ার পরে তারপরে বোরোলিন যদি থাকে, বোরোলিন একটু গরম করবে, একটি মোমবাতির ওপরে 1 চামচের মধ্যে বোরোলিন নেবে, বোরোলিনটাকে গরম করবে, করে গরম হালকা গরম অবস্থায় ওখানে লাগাবে নখের জায়গাটায়, তাহলে দেখবে 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের নখকুনি ঠিক হয়ে যাবে, জীবনে আর কোনোদিন নখকুনি তোমাদের হবে না। আর আজকে যে রসুনের উপায়টা বলে দিলাম, এইটা নখকুনি হয়েছে, ব্যথা হচ্ছে, ফুলে আছে, এই রসুনের এটা লাগাও, খুব তাড়াতাড়ি দেখবে 3 থেকে 4 দিন এটা যদি করো শুকিয়ে যাবে, ফোলা কমে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে এবং নখ আবার থেকে নর্মাল পজিশনে এসে যাবে। তার সাথে সাথে লেবু দিয়ে আর নুন দিয়ে নখ ঘষে যদি পরিষ্কার করো, নখ দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে, নখের কালো দাগ উঠে যাবে আস্তে আস্তে, হালকা হয়ে যাবে, নখ সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবং কোনোদিনই নখ আর যেটা হচ্ছে খারাপ থাকবে না, নখ ভালো হয়ে যাবে। তবে তার সাথে সাথে আর যে বলে দিলাম, মাঝে মানে জলের কাজ করার পরে একটু ভেসলিন অথবা একটু নারকোল তেল লাগিয়ে নেবে, রাতে শোয়ার সময় একটু নারকোল তেল ভেসলিন নখে লাগাবে, তাতে দেখবে নখ খুব ভালো থাকবে, হেলদি থাকবে। তো এইভাবে নখকুনি, দেখো নখ বড় হচ্ছে না কি নখ ভেঙে যাচ্ছে, ছোট ভেঙে যাচ্ছে, নখ লম্বা হয় না, সেটা আলাদা, আর নখ হেলদি থাকা সেটা আলাদা ব্যাপার। তাই নখকে হেলদি রাখার জন্য এই জিনিসগুলো অবশ্যই করবে, তাতে নখ যদি তোমাদের ছোট হয় তাতেও কোনো আপত্তি নেই, ছোট নখ যদি পরিষ্কার হয়, যেটা হচ্ছে গোলাপি হয়, দেখতে ভালো হয়, তাহলে সেই নখ অনেক ভালো লাগে। তাহলে
এই রিমেডিটা ট্রাই করে দেখো, রসুনের মধ্যে ভীষণ ভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্লেমেশন প্রপার্টি আছে, ফোলা ভাব, নখের ইনফেকশন সব কিছু কমিয়ে দিতে পারে কিন্তু রসুন। তো এই রিমেডিটা ট্রাই করো, নিশ্চয়ই ভালো ফল পাবে, ট্রাই করে দেখো। আর 1 সপ্তাহ ট্রাই করবে, 10 দিন ট্রাই করবে, তারপর যদি না ঠিক হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবে। তবে আমি যতজনকে বলেছি এবং আমি নিজেও ট্রাই করে যখন দেখেছি, সত্যি সত্যি এটা দুর্দান্ত ভাবে কাজ করে। আর বিশ্বাস করবে না, আমার আর কোনোদিন নখ নিয়ে কোনো সমস্যা কোনোদিনই হয়নি। একবারই হয়েছিল, তখন এগুলো ট্রাই করেছিলাম, খুব ভালো ফল পেয়েছিলাম, তারপর থেকে আর কোনোদিনই নখের সমস্যা হয়নি। আর সব সময় চেষ্টা করবে সাবান, সাবানের জিনিস একটু কম ব্যবহার করতে। যাদের খুব বেশি টেন্ডেন্সি থাকে নখের এরকম সমস্যা, তারা তোমরা গ্লাভস পরে কাজ করবে, তো একটু সাবধান থাকবে, তাহলে কিন্তু নখ ভালো থাকবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।